সকাল 9টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। 21 আগস্ট 2004 বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের পদভারে মুখরিত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। দলের ডাকে সন্ত্রাস বিরোধী সমাবেশ ও মিছিল করতে এসেছেন তারা। সফল সমাবেশের সমাপনী বক্তব্যও দিয়েছেন সভাপতি শেখ হাসিনা, ঘোষণা দিয়েছেন বিক্ষোভ মিছিলের। শেখ হাসিনা সহ নেতাদের মঞ্চ থেকে নামার আগেই চারিদিক থেকে আসতে শুরু করে বিকট আওয়াজ। মুহূর্তেই শত শত নেতাকর্মী রক্ত মাংসের দলা হয়ে পড়ে যায়, দিকবিদিক ছোটাছুটি। কিছু বুঝে ওঠার আগেই রক্ত গঙ্গা বয়ে যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। সন্ত্রাসের নজিরবিহীন সেই নৃশংসতায় তাৎক্ষণিক 12 ও পরে চিকিৎসাধীন আরও 12 জন নিহত হয়, সাংবাদিক সহ অন্তত 300 আহত হয়। এমনকি আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের সদস্য এবং দলটির ভাইস চেয়ারম্যান AZM জাহিদ হোসেন। রোববার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটাকে ভালো বলা যাবে না। এখনও হাসপাতালে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকরা মনে করছেন। সে কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা করে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে। হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসকদের পরামর্শে গত 9 আগস্ট দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে সারা দেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 476 জনে। এছাড়া 2,134 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া 2,134 জনের মধ্যে ঢাকার বাসিন্দা 785 জন, ঢাকার বাইরের 1,349 জন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 99,994 জন, তাদের মধ্যে ঢাকার বাসিন্দা 48,456 জন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি বা আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে, তাতে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং অংশীজনদের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক চর্চার আলোকে নীতিমালাটি সংশোধনের পক্ষে মত দিয়েছে সংস্থাটি। রোববার এক বিবৃতিতে TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2018 সালে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি নীতিমালা করে ইসি। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সেই নীতিমালায় কিছু সংশোধনী আনতে চাইছে কমিশন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে নীতিমালা সংশোধনের চূড়ান্ত উদ্যোগ নেয় কমিশন। চলতি বছরের জুন মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছিল দেশে। 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল জুনের রেমিটেন্স। তবে পরের মাসে জুলাইয়ে এসে কিছুটা কমে যায় প্রবাসী আয়। জুলাই শেষে 197 কোটি 30 লাখ ডলারের বা 1.97 বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে দেশে। জুলাই মাসের মতো আগস্টেও একই ধারা রয়েছে প্রবাসী আয় আসার ক্ষেত্রে, অর্থাৎ কিছুটা স্লো গতিতেই আসছে রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি আগস্ট মাসের প্রথম 18 দিনে 104.5 কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 11,394 কোটি টাকা। হবিগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেলে দুপক্ষ পৌর শহরের শায়েস্তা নগরে বিএনপি কার্যালয়ের সামনে এই সংঘর্ষে জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিএনপি সন্ত্রাস নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে রোববার বিকেলে শহরের শায়েস্তানগর পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে আওয়ামী লীগ। ঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা বিকেলে সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণ থেকে নূর আলম নামের এক যুবকের ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হয়েছে। আদালতে হাজিরা দিয়ে নিচে নেমে অটোরিকশাটি খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন আলম ও তার স্ত্রী মুক্তা বেগম। রোববার দুপুর 2টার দিকে লক্ষ্মীপুর জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নূর আলমের ভাষ্যমতে, একটি মাদক মামলায় হাজিরা দেওয়ার জন্য লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি, সঙ্গে তার স্ত্রী মুক্তাও আসেন। স্ত্রীকে অটোরিকশায় বসিয়ে রেখে আদালতে হাজিরা দিতে যান নূর আলম। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি না আসায় মুক্তা তাকে খুঁজতে আদালত ভবনের দিকে যান। পরে হাজিরা শেষে স্ত্রীকে নিয়ে এসে দেখেন তার গাড়িটি নেই। উকিল সাহেবে হাজিরা আমার সাক্ষী উঠছে কোর্টের মিন্দে উকিলে, আমি ফোন দিই উকিলে যাও না, আর পুলিশে যারা করতে আছে জজ সাহেবের লাগে একেবারে আমি তুইছি গাড়ি, আমার গাড়িটা নাই স্যার, এটা আমি ড্রাইভার কেন না আর গাড়িটা বার করে দিতে পার স্যার, আমি গরিব মানুষ স্যার, এখানে গাড়িটা তুলছি আমার গাড়ি নাই স্যার, আমি এখন উপরে গেছি সিসি ক্যামেরা নিয়ে নাও, তার পরে তুমি একটু বইও বই বই কান্দা, আমরা পরে দেখাব সিসি ক্যামেরা, পুলিশে গেছে আমার পুলিশে তো সদর থানা যাইতাম জিডি করতাম, এরারে আমার এ সব দিয়ে দিব না আমার গাড়ি তৈরি যাইতে না স্যার, আমি আজকে দিতে মাইছি আর আমার গাড়ি গেছে করে স্যার। জানালার ভাঙা গ্লাস আর জরাজীর্ণ ভবন সংস্কার না করেই উদ্বোধন করা হয়েছে ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। রোববার দুপুর 12টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকা সিলেট মহাসড়কের পাশে তাতারকান্দি এলাকায় নির্মিত ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সরে জমিনে গিয়ে দেখা যায় নবনির্মিত তিনতলা ভবনের সিঁড়ির পাশের তিনটি জানালাসহ কয়েকটি জানালার গ্লাস ভাঙা রয়েছে। এছাড়া ভবনের ভেতরের কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি পড়ে দেওয়ালের অনেকাংশের রং নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় তলার অফিস রুমের সামনে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে চেয়ার টেবিল আলমারি, অযত্ন আর অবহেলায় ফেলে রাখায় রোদ বৃষ্টিতে সেগুলো ফেটে গেছে। তবে কর্তৃপক্ষের দাবি, ভবন নির্মাণের পর দীর্ঘ সময় ধরে পড়ে থাকার কারণে ভবনের জানালার গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র কিছুটা নষ্ট হয়েছে, কার্যক্রম না থাকায় অযত্নে অবহেলায় এমনটা হয়েছে বলে তাদের দাবি। সিরাজগঞ্জের বেলগুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের অতি দরিদ্রদের জন্য সরকারি কর্মসৃজন প্রকল্পের 20 জন শ্রমিকের 29 দিনের মজুরির 2,32,000 টাকা চেয়ারম্যান হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই শ্রমিকরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গিয়ে জানতে পারেন তাদের 29 দিনের কাজের মজুরির টাকা প্রত্যেকের বিকাশ নম্বরে পাঠানো হয়েছে, কারো বাকি নেই। তবে অফিসের তালিকায় থাকা বিকাশ নম্বর তাদের নয় বলে দাবি শ্রমিকদের। অভিযোগ সূত্রে জানা যায়, কর্মসৃজন প্রকল্পের অধীনে ভাঙাবাড়ি কবরস্থানে মাটি ভরাট ও উত্তর চন্দনগাতি চান মাতব্বরের বাড়ি থেকে মাসুদের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য তারা 60 শ্রমিক কাজ করেছেন। এই কাজের প্রথম কিস্তির টাকা তাদের প্রত্যেকের বিকাশ নম্বরে দৈনিক 400 টাকা হারে 40 দিনে 16,000 টাকা আসে, কিন্তু দ্বিতীয় কিস্তিতে 20 জুনের 29 দিনের 2,32,000 টাকা বিকাশে আসেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।